আগামী মাসেই গঠিত হতে পারে নির্বাচনকালীন সরকার, সংসদ ভেঙে দেওয়ার দাবিতে অনড় বিএনপি, থাকছে আন্দোলনের প্রস্তুতিও। চট্টগ্রামের কোতোয়ালি আসন ঘিরে ছক কষছে তিন দলই, নিজেদের কাছেই রাখতে চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধারের আশা বিএনপির। কিছুতেই ফিরছে না সড়কের শৃঙ্খলা, পথচারী গণপরিবহন কেউই মানছে না নিয়ম, অভ্যাস পাল্টাতে সময় লাগবে বলছে নিয়ন্ত্রণ সংস্থাগুলো। ভুল চিকিৎসায় প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ, বিপন্ন হচ্ছে অনেকের জীবন, দায় নিতে চান না কেউই। শরীয়তপুরের পদ্মার ভায়াল রূপ, প্রতিদিনই নদী গর্ভে যাচ্ছে বিভিন্ন স্থাপনা, লালমনির হাটে ধরলায় বিলীন কয়েকশো ঘরবাড়ি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে সেখানে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন নির্বাচনকালীন সরকারের নামে যেই সরকার গঠন করা হচ্ছে সেটি বর্তমান সরকারের পূর্ণ মেয়াদ করণের জন্যে, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দিয়ে সেটা বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত মারফা রহমানের প্রতিবেদনে। সংসদে প্রতিনিধিত্ব না থাকায় নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ নেই বিএনপির। প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে বারবার উঠে এসেছে এই বিষয়। তাদের বক্তব্য, নির্বাচনকালীন সরকার সহায়ক সরকারের ভূমিকায় থেকে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তবে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা ও নির্দলীয় বৈশিষ্ট্য থাকার শর্ত নিয়ে দীর্ঘদিন আন্দোলনে বিএনপি। এখন এই দাবিতে একমত অন্য অনেক রাজনৈতিক দলও। বিএনপি নেতারা বলছেন অধিকাংশের মত উপেক্ষা করে সরকারের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। তারা এককভাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো অধিকার নেই। এই ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐক্যের মাধ্যমে হতে হবে, এটা কোনো গোষ্ঠীর কিংবা দলের বিষয় নয়, এটা জাতির বিষয়। এবং জাতি সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে যে আজকে নিরপেক্ষ সরকারের যে দাবি সেটা পূরণে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই সরকার নির্বাচনকালীন সরকার ইস্যুতে একক সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। যে সরকার আগামী 20 দিন মতান্তরে যাই হোক একটা নির্বাচনকালীন সরকার গঠন করবে, সেটা তো সরকারের নির্বাচনের কালীন নির্বাচনী সরকার। জনগণের নির্বাচনের জন্য যে সরকার নির্বাচনকালীন সময়, সেই দাবিটা তো তিনি উপেক্ষা করছেন। তো সুতরাং সরকার নির্বাচন তো চায় না, সরকার চায় তার সরকারের রিনিউয়াল। এই রিনিউয়াল করার জন্য যত অপকর্ম যৌথভাবে সরকারি প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টায় তারা এটা সফল করতে চায়, বাস্তবায়ন করতে চায়। যেটা উনি জনগণের নির্বাচনের জন্য যে নির্বাচনকালীন সরকার প্রয়োজন সেই দাবি উপেক্ষা করার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। আমার সামনে প্রধান সমস্যা মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় নির্বাচন 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে 16টি আসনের মধ্যে কোতোয়ালি চট্টগ্রাম 9 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আসনে দলীয় সকল দলের প্রধান কার্যালয়, সিটি কর্পোরেশন সহ রয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস। তাই এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে একাধিক প্রার্থী। আর ভোটাররা বলছেন যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1991 সালে চট্টগ্রামের 9 আসনে জয় পায় বিএনপি, আবার 1996 সালে জয় পায় আওয়ামী লীগ। এদিকে 2001 সালে নির্বাচিত হয় বিএনপি, আর 2009 সালে আবারও জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তবে 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় মহাজোট এই আসনটি ছেড়ে দেয় জাতীয় পার্টিকে।
চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে কোতোয়ালি কিংবা চট্টগ্রাম ৯ আসনকে গুরুত্বপূর্ণ ভেবে থাকেন সব দলের নেতাকর্মীরা। এই আসনে সকল রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ের পাশাপাশি রয়েছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার খাতুনগঞ্জ, সিটি কর্পোরেশন, সিডিএ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম। সেই সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পাশাপাশি নতুন আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে এই আসনকে ঘিরে। আমাদের দলের সকলে কিন্তু আমরা ইলেকশন রেডি থাকি সবসময়, এটা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি। আওয়ামী লীগের যে কোনো রাজনীতিবিদই চান যে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের সেবা করবার জন্য, সেটা থেকে আমি বিরত নই। এদিকে বসে নেই বিএনপিও। গুরুত্বপূর্ণ এই আসনটি পুনরুদ্ধারে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলটি। সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি শামসুল আলম এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরের নাম। তবে কোন দল নয়, এখনও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মঞ্চে এই আসনের প্রার্থী তিনজনই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মসূচি। 32 বছর ধরে রাজনীতি করছে, তাদের প্রতিটি অলিগলি আমার তো চিনা, জনগণের সাথেই তো আমাদের সম্পৃক্ততা। কাজে অনেক হসপিটাল আমি করেছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, কাজে আমি আশাবাদী, আমি ইনশাল্লাহ ইলেকশনে ইনশাল্লাহ উইন করব। আমি নির্বাচনের জন্য প্রস্তুত, আমি কাজ করে যাচ্ছি মাঠে, সামাজিক প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম, যখনই যেই প্রোগ্রামগুলি আসে সবগুলিতে আমি অ্যাটেন্ড করতেছি, আমি কাজ করে যাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব দলের মাধ্যমে যাকেই নমিনেশন দেবে এবং তার সাথে অবশ্যই কাজ করবে। চট্টগ্রাম ৯ আসনে মোট ভোটার রয়েছে ৩,৯৩,৩৫০ জন। বিপুল সংখ্যক এই ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা। এবার অন্য প্রসঙ্গ, চেষ্টার কমতি নেই, উদ্যোগও আছে, কিন্তু কিছুতেই আইন মানছেন না সড়ক ব্যবহারকারীরা। সড়ক সুশৃঙ্খল করতে চলমান অভিযান নিয়ে এমনই মন্তব্য নিয়ন্ত্রকদের। ট্রাফিক ও সিটি কর্পোরেশন বলছে বাধ্য করেও অনেক ক্ষেত্রে গণপরিবহনগুলোকে নিয়মে আনা যাচ্ছে না, আর পথচারীরা এখনও অনিয়মে। তবে দীর্ঘদিনের সমস্যা অভ্যাস হওয়া সত্ত্বেও লাগাতার অভিযানে কিছুটা নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে, ছবি তুলেছেন শেখ জালাল। নিরাপদ সড়ক আন্দোলনের রেশ আর চলমান ট্রাফিক অভিযানে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন এসেছে। রাজধানীতে এখন হেলমেট ছাড়া মোটর বাইকার চোখে পড়বে না, যাত্রীরাও হেলমেট ব্যবহার করছেন। সব ক্ষেত্রে না হলেও কিছু নির্ধারিত বাস স্টপে থামছে বাস, সেখানেই ওঠানামা করছেন যাত্রীরা, ফলে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আগের মতো জটলা হচ্ছে না। কিন্তু শতকরা হিসেবে এখনও 65-70% মানুষ অনিয়মের অভ্যাস ছাড়তে পারেননি। চোখের সামনে ফুট ওভারব্রিজ থাকার পরও রাস্তা পার হচ্ছেন আড়াআড়িভাবে। নামে গেটলক সিটিং সার্ভিস, কিন্তু বাস্তবে সুপার লোকাল বাসগুলো এখনও বেপরোয়া। তাদের বাগে আনতে ট্রাফিক পুলিশ রাস্তায় মামলা হচ্ছে, জরিমানা, তারপরও আবারও অনিয়মে তারা। শতভাগ সফল হয়েছে তা কিন্তু নয়, কারণ এই ঢাকা শহরে আইন না মানার প্রবণতা অনেক বেশি, আগের তুলনায় অনেক পরিবর্তন এসেছে। তো আসলে দীর্ঘদিনের জটলা এইটা 2-10 দিনে সমাধান হবে না, এটা ধীরে ধীরে পরিবর্তন হবে। রোড মার্কিং, জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, এগুলোকে মানদণ্ড ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সমাধানের পথ এখনও দূরে, তবে উদ্যোগ অভিযান থেমে নেই এমন দাবি উত্তরের ভারপ্রাপ্ত মেয়রের। আইন মানানোর জন্য আমাদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করায়, পিছনে আরেকটা গাড়ি যায় সেও চেষ্টা করে 20-30 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা রাখে, তাহলে আমার রাস্তা 60 ফিট রাস্তা, তো আরেকটা গাড়ি যাবে কী করে? আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা দয়া করে এই যত্রতত্র আপনারা ক্রস করেন রাস্তা, ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন, জেব্রা ক্রসিং রয়েছে আমাদের। তবে এখনও লেন মেনে গাড়ি চলাচলের খুব একটা ভালো নজির চোখে পড়ে না রাজধানী জুড়ে। সমস্যা দীর্ঘদিনের, আর নিয়ম না মানার সংস্কৃতিও অনেক পুরনো, তাই দীর্ঘদিনের এই সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলা খুব একটা
সম্ভব হচ্ছে না এবং যে কারণে সড়কে এখনও পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসেনি। কিন্তু এই বাস্তবতায় দাঁড়িয়েও বিশ্লেষক, নিয়ন্ত্রক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যদি এই উদ্যোগ ধারাবাহিকভাবে থাকে এবং দুই পক্ষ যারা সড়ক ব্যবহার করে এবং যারা নিয়ন্ত্রক তারা যদি একই বিন্দুতে মিলতে পারে আইন মানার ক্ষেত্রে, তাহলে এই সমস্যা অবশ্যই। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে গিয়ে ভুল সার্জারি কিংবা অদক্ষতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। অনেকের জীবন বিপন্ন হয়েছে, আবার কাউকে সারা জীবনের জন্য বরণ করতে হয়েছে বঙ্গুত্ব। এদের দায় কে নেবে? বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দেশের 18% মানুষ মানসম্মত চিকিৎসা পেলেও চিকিৎসা সেবা নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন 7% মানুষ। বিস্তারিত ফখরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে। 5 বছরের মোনালিসা, 1 বছর আগেও যার জীবন ছিল অন্য 10টা শিশুর মতো ছটফটে আর সুস্থ দুরন্ত, কিন্তু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 2017 সালের অগাস্টে মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালে ছোট্ট মাংসপেশির সার্জারি করালে ডাক্তার আরিফুর রহমান কেটে ফেলেন তার পুরো পায়ুপথ। মাংসটা কাটতে গিয়ে দেখা গেছে অনেকখানি মাংস কেটে ফেলেছে, পেশাবের রাস্তা থেকে বাথরুম চলে আসছে, এক পর্যায়ে বাচ্চার মুমূর্ষু অবস্থা চলে গেছে। আমার মেয়ের ভবিষ্যৎ কি? তাইলে আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? পরে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসায় সাময়িক জীবন পায় মোনালিসা। ছোট্ট একটু না কিয়া হয়েছে মাংস বলছে, তার এত বড় কি? পরে আমাদের ওনাকে দেখালাম, উনি বলতেছে যে হ্যাঁ ভুল হয়েছে। ভুল চিকিৎসার বিষয়টি জানতে মোনালিসার চিকিৎসক আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মীদের এড়িয়ে যান। পরে ভিন্ন কৌশলে অনুসন্ধানী দলের মুখোমুখি চিকিৎসক। এই মাসখানটুকু কেটে ফেলে দিয়ে এইটাকে এই জায়গার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছে, ভুল চিকিৎসা নেই, ইটস এ কমপ্লিকেশন। প্রতিপূরণটা ওনার যে আবার চিকিৎসা করাবে বলতেছেন? আমি তো বলতেছি যে ওনার আমার হাসপাতালে করে দেবো, ফ্রি করে দেবেন? হ্যাঁ করে দেবো। রোগের চিকিৎসা সেবা গ্রহণ তার সাংবিধানিক অধিকার, কিন্তু সে অধিকার সুষ্ঠুভাবে কতটা ভোগ করতে পারেন তারা, আর ভুল চিকিৎসার কারণে যাদের জীবন সংকটাপন্ন তাদের কতজনই বা পান সুষ্ঠু বিচার? ভুল চিকিৎসার আরেক ভুক্তভোগী সদ্যজাত সন্তান হারা মনিরুল ইসলামের পরিবার। ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে 2017 সালের অগাস্টে সদ্যজাত যমজ সন্তানের দুর্বলতাজনিত চিকিৎসা করাতে যান তিনি। হাসপাতালটি রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করে 2 দফা, পরে এ পজিটিভের স্থলে বি পজিটিভ রক্ত দেয়ায় সঙ্গে সঙ্গে মারা যায় ছেলে সন্তানটি। ডাক্তার শিশিরঞ্জন দাস অর্থাৎ দুটিকে চিকিৎসা করে এবং চিকিৎসার পর একটি ছেলে সন্তান প্রথম রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। 1 সপ্তাহ পর ভুল রক্ত দেওয়ায় মারা যায় মেয়ে সন্তানটিও। 2 সন্তান হারিয়ে মা নাসরিন এখন পাগল প্রায়। এই বিছানা আমার সন্তান নিয়ে আমি ঘুমাইতাম, আর এখন আমার একা ঘুমাইতে হয়। ভুল চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক শিশিরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে এড়িয়ে যান তিনি। শিশিরঞ্জন সাহেব, জি বলছি, একটা পেশেন্টের একটা অভিযোগ আসছিল, তাদের অভিযোগ যে তারা ভুল রক্ত দিয়েছেন এই কারণে মারা গেছে। আমরা কিছু রক্ত দেওয়ার জন্য এবং হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্ট রক্ত গ্রুপ নির্ধারণ করে তারপরে রক্ত দেওয়া হয়েছে। একটা খারাপ বাচ্চা যখন ভর্তি তখন সে মারা যেতেই পারে, আর হাসপাতালের মৃত্যু কোথায় মরবে বলেন ভাই? এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েও হুমকির মুখে নিঃস্ব পরিবারগুলো। তাদের ক্ষতি হয়তো মেটানোর নয়, কিন্তু সুষ্ঠু বিচার পাবেন এই স্বপ্ন এখনও দেখেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফা, আজ তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি চলছে, তো আসলে সেখানে নিরাপত্তা কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতিটাই বা কেমন? শুরু হওয়ার কথা 11টা থেকে 12টা পর্যন্ত, মূলত 1 ঘন্টার একটি কর্মসূচি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং একই সাথে কারাগারে বিএনপি যেই
অভিযোগটি করে আসছে কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদ এবং সেই সাথে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে মূলত আজকের এই মানববন্ধন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় নেতারা এখনও মানববন্ধনে না দাঁড়ালেও বিভিন্ন স্তরের নেতারা ইতিমধ্যে দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের হাতে ব্যানারে রয়েছে যে দাবিগুলি সেদিন মতো খালেদা জিয়ার সুচিকিৎসা মুক্তি এবং সেই সাথে খালেদা জিয়াকে কারাগারে তারা যে অভিযোগটি এনেছে যে কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদ সেই বিষয়গুলি আছে সেই ব্যানার এবং তাদের স্লোগানের মতো সেই বিষয়টি আছে। আর আপনি নিরাপত্তার বিষয় যেটি বলছিলেন প্রতিদিনের চেয়ে এখানে বাড়তি নিরাপত্তা রয়েছে সেই সাথে এখানে পুলিশের ব্যাপক প্রস্তুতি আমরা বিভিন্ন পয়েন্টে দেখতে পাচ্ছি সেই সাথে এখানে জল কামান এবং সাজোয়া যান সহ বিভিন্ন পুলিশের আনুষাঙ্গিক প্রস্তুতি কিন্তু এখানে সম্পূর্ণ আমরা লক্ষ্য করছি। জোহর, আপনাকে একটু আমরা দেখাতে চাই যে মানববন্ধনে নেতাকর্মীদের যে উপস্থিতি ইতিমধ্যেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো নেতাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অন্যান্য সংগঠন যেভাবে জাতীয় প্রেস ক্লাবে অন্যান্য দিন দাঁড়ায় আজকে কিন্তু পুরোটাই বলা চলে যে বিএনপির দখলে। জাতীয় প্রেস ক্লাবের এই প্রান্ত থেকে কদমফোয়ারা পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের গেট থেকে কদমফোয়ারা পর্যন্ত এখন পর্যন্ত তিনটি সারিতে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে দেখছি। সেখানে বিএনপি নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবির বিষয়টি রয়েছে, সেই সাথে তার সুচিকিৎসার বিষয়টি রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধনটি কিন্তু গত 5 সেপ্টেম্বর তাদের দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচির ডাক দিয়েছিল এবং এই একই দাবিতে কিন্তু আরও কর্মসূচি রয়েছে বিএনপির। সেটি হচ্ছে আগামী বুধবার 2 ঘন্টার একটি প্রতীকী অনশনও পালন করবে জহুর বিএনপি ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি এবং সেই সাথে কিন্তু গত রোববার একটি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু করেছে এবং আজকে এখানেও নেতৃবৃন্দ সেই একই ধরনের অভিযোগগুলো করছে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের কাছ থেকে দূরে সরে গেছে বলে এবং বিএনপিকে তারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে এবং তাদের পরাজয় জেনেই কিন্তু তারা তাদের নেত্রীকে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যে মামলায় বন্দী করে রেখেছে বলে তারা এখানে প্রতিবাদ করছে এবং দাবি করছে তাদের নেত্রীর নিঃশর্ত দাবি এবং সেই সাথে আমরা যেটি বলছি এ পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দরা বলে আসছে যে বেগম খালেদা জিয়ার এই নিঃশর্ত মুক্তির দাবির সাথে সাথে তারা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও এখানে পাশাপাশি তুলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা এখন পর্যন্ত সেইভাবে দেখছি না, তাদের একটি প্রস্তুতি রয়েছে। তারা বলেছে 11টা থেকে যখন শুরু হবে মানববন্ধন 11টা থেকে 12টা পর্যন্ত তাদের একটি প্রস্তুতি রয়েছে এবং এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করবে না এবং সেই সাথে তারা বলেছে এখানে আশপাশে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে তাদের সতর্ক অবস্থান রয়েছে, ফুটওভার ব্রিজেও তাদের সতর্ক অবস্থান রয়েছে এবং সেই সাথে বিএনপি নেতৃবৃন্দর দিক থেকে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে এর আগেও তারা এখানে সমবেত হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশি হামলা হয়েছে এবং গ্রেপ্তার আতঙ্ক এক ধরনের রয়েছে নেতাকর্মীদের মধ্যে। সেই দিক থেকে আহ্বান রয়েছে পুলিশদের প্রতি, তারা বারবারই বলছে তারা তাদের কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পালন করে এখান থেকে চলে যাবে, কোনো প্রকার পুলিশি বাধা কিংবা রাষ্ট্রীয় বাধা বা প্রশাসনের বাধা যেন এখানে না আসে সেই দিক থেকে অনুরোধ করা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকেও বলা হচ্ছে তারা যেন এই কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পালন করে এবং পুরো রাস্তাটি যেন বন্ধ না হয় অর্থাৎ জনসাধারণের চলাচলে যেন বিঘ্ন না ঘটে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীরা এখানে একে একে সমবেত হচ্ছে এবং বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন এবং সারা দেশে একই সাথে কিন্তু এই মানববন্ধন কর্মসূচিটি পালন করছে বিএনপি অর্থাৎ 11টা থেকে 12টা পর্যন্ত পালন করবে দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সেই সাথে তার সুচিকিৎসার দাবিতে। তো সব মিলে জহুর এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ তথ্য। মারুফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সর্বশেষ খবর জানাছিলেন সহকর্মী মারুফা রহমান। আর এর সাথে নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আরো একবার স্বাগত নিউজ 24 সংবাদে। শরীয়তপুরে ভয়াল রূপ নিয়েছে পদ্মার ভাঙন, এখন হুমকির মুখে অনেক স্থাপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন শরীয়তপুরের নড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন মাহমুদ। রতন, এর আগের খবরে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত এক সপ্তাহের ভাঙনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শতাধিক ঘরবাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখন হুমকির মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি, তো আসলে সার্বিক পরিস্থিতিটা কি সেখানকার এবং যারা ভাঙন কবলিত রয়েছে তাদের সহায়তায় সরকার এগিয়ে এসেছে কিনা এখন পর্যন্ত? আমি এই মুহূর্তে রয়েছি নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সটির সামনে। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত ভাঙন ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক তৃতীয়াংশ জায়গা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রাচীর কিন্তু গতকাল কি বিলীন হয়ে গেছে, আজকে সকালেও এসে দেখছি একটি গাছ সহ বাগানের কিছু অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, নদীর নদীর ভিতরে প্রায় 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রায় 20% কিন্তু নদীর গর্ভে হেলে রয়েছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে নদীর স্রোত কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, সকাল থেকেই পানীয় বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সাথে কিন্তু ভাঙনও ত্বরান্বিত হয়েছে বহুগুণে। এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কয়েকটি ফাটলও কিন্তু দেখা যাচ্ছে, যেই ফাটলগুলো যে কোনো মুহূর্তে কিন্তু এই বিল্ডিংগুলোকে ধসে নদীতে ফেলে দিতে পারে। এবং এলাকাবাসী মনে করছে যে তাদের প্রায় 1000 বাড়িঘর এবং 1000-এর অধিক ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে মূল ফুদগুঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিওব্যাগ ফেলে তারা ভাঙনটা কিছুটাও রোধ করতে চেষ্টা করছে, কিন্তু যদিও তা ফলপ্রসূ হচ্ছে না বলে এলাকাবাসী মনে করছে। আর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ত্রাণ সহযোগিতা এলাকাবাসী পায়নি বলে অভিযোগ করেছে। তাছাড়া গত 2 জানুয়ারি চলতি বছরের একনেক সভায় কিন্তু পদ্মা নদীর ডান তীর রক্ষা নামের একটি প্রকল্প পাস হয়েছে, যার মূল্য ছিল 1097 কোটি টাকা, কিন্তু সেই প্রকল্পের কাজ কিন্তু এখনো শুরু হয়নি, যার জন্য এলাকাবাসী মনে করছে যে প্রকল্পের কাজটি যদি শুরু হতো, যদি প্রকল্পটি বাস্তবায়িত হতো এবং এই বেড়িবাঁধটি বাস্তবায়িত হতো, কমপ্লিট হতো, সেক্ষেত্রে তারা হাজার হাজার পরিবার কিন্তু ভাঙন কবল থেকে রক্ষা পেত। এই ছিল শরীয়তপুরের নড়িয়ার ভাঙন কবলিত এলাকার সর্বশেষ জহুর। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শরীয়তপুরের নড়িয়া থেকে পদ্মা ভাঙনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন মাহমুদ। এদিকে লালমনিরহাটে ভয়াল রূপ নিয়েছে ধরলা নদীর ভাঙন, মাত্র 15 দিনের ব্যবধানে বিলীন হয়ে গেছে সদর উপজেলার 300+ ঘরবাড়ি বসতভিটা। ভাঙনের মুখে রয়েছে আরও অনেক স্থাপনা। এ অবস্থায় ভাঙন আতঙ্কে অনেকে আশ্রয় নিচ্ছেন আশপাশের এলাকায়। লালমনিরহাট থেকে রেজাল করিম মানিকের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও ধরলা পাড়ে ছিল বসত ভিটা, স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। মাত্র 15 দিনের ব্যবধানেই সদর উপজেলার মোগলহাট, ইটাপোতা, শিবেরকুঠি, বাদাইটারি গ্রামের 300+ বসত ভিটা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। সহায় সম্বল হারিয়ে দিশে হারা তীরবর্তী মানুষ, খোলা আকাশের নিচে চলছে মানবেতর জীবনযাপন। নদী ভাঙার নিঃস্ব হয়ে গেছি, এখন নদীর পরে আসি, ওই সারাদিন বসে থেকে বাড়ি যাই। আর 2-3 দিন গেলে আমাদের বাড়ি ঘরের কাছাকাছি চলে যাবে, তখন আমরা তো ওই দিশে হারা পুল হারা হয়ে যাবো। নদী 1 মাইল দূরে ছিল, এখন প্রায় নিকটবর্তী আসি গেছে, জমাজমি আবাদি ছিল সব চলে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা জানাইছি, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা আসি দেখে গেল, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে গেল, কিন্তু কোনো ব্যবস্থা নিল না। সরকারের কাছে আকুল আবেদন, এটার একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক। তবে পাবগো কর্তৃপক্ষের দাবি, নদী শাসন না করায় তীব্র হচ্ছে নদী ভাঙন। আর জেলা প্রশাসক জানালেন, ভাঙন রোধে পাবগোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথা। আমরা কাজ বাস্তবায়নের জন্য একটা প্রস্তাবনা প্রেরণ করছি, অনুমোদন হয়ে গেছে, কিন্তু এটা কাজ বাস্তবায়ন সময় সাপেক্ষ বিষয়ে আমরা জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঊর্ধ্বতন দপ্তরে পত্র প্রেরণ করছি। পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে আমরা অনুরোধ করেছি, তবে পানির পরিমাণ যেহেতু এখন বেশি, তারা এখনও পুরোদমে কাজ করতে পারছেন না,
তা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ভাঙন প্রতিরোধে যা যা করণীয় সেটা করবে। জরুরি ভিত্তিতে দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি দুর্গতদের। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পর থেকেই কাজ করছে দেশি বিদেশি অর্ধশত আইটি কোম্পানি। আর এই পার্কটিকে ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের তরুণ তরুণীরা। রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরে নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। এ পার্কে বর্তমানে দেশি বিদেশি 19টি কোম্পানি কাজ করছে, 14টি চুক্তিবদ্ধ হয়েছে এবং 17টি প্রতিষ্ঠান প্রস্তাব পর্যায়ে রয়েছে। বর্তমানে এই পার্কে চলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সহ বিভিন্ন কাজ। কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা পাওয়ায় খুশি সংশ্লিষ্টরা। এখানকার পরিবেশ অনেক ভালো, সাথে এখানকার সিকিউরিটিও অনেক ভালো। বেসিক্যালি অনলাইন মার্কেটিং এ কাজ করার জন্য ভালো একটা পরিবেশ প্রয়োজন, তো সেই পরিবেশটা আমরা পেয়েছি। ই কমার্সে 64 জেলার বিভিন্ন ক্যাটাগরি ভেন্ডাররা প্রোডাক্ট দিচ্ছে, আমরা সেই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠাচ্ছি। আইটি সেক্টরে ভারত মালয়েশিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞ। I now here to help each other to grow this business, become more modern in the IT training part and have high level training in a modern environment because that's what's happening on this work floor. 2017 সালের 10 ডিসেম্বর দেশে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে, এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।